নামাজ তিন প্রকার, আরব দেশের নামাজ, বাংলাদেশের নামাজ আর ইসলামী নামাজ, সুন্নতি নামাজ। বাংলাদেশের নামাজ কি? নামাজে দাঁড়ালে এক চুল নড়বে না, ডানি বাই তাকাবে না, কাপড় সুপুর ঠিক করবে না, কিন্তু রুকু সিজদা টকাটক 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 টকাটক, রুকুতে যে ঠিক হওয়ার আগেই উঠে, উঠে আবার পুরো দাঁড়ানোর আগেই কোমরে এই পোন থাকতেই সেজদাই যায়, সেজদার থেকে এই 90% 80% উঠে আবার সেজদা দেয়, নামাজ হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আসওয়া উসারেকা আল্লাযী ইয়াসরিকু ফি সলাতিহি ফি রুকুইহি ওয়া সুজুদিহি, সবচেয়ে বড় চোর যে নিজের নামাজের রুকু সেজদা চুরি করে। রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান লা ইতিম্মু রুকুআহু ওয়ালা সুজুদাহু, রাসূল এখন দেখেন একজন লোক নামাজ পড়ছে, রুকু সেজদা শান্তভাবে করছে না, তিনি বললেন লাউমাতা হাযা আলা হাযা লামাতা আলা গায়রি মিল্লাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই রকম নামাজ পড়ে মরে তা আমার উম্মতে মরতে পারবে না। নামাজের সবচেয়ে বড় জিনিস হলো রুকু সেজদা, কারণ আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। আপনি যদি একজন এমপির সামনে দাঁড়ান শান্ত হয়ে দাঁড়াবেন না, এমন কিছু করবেন নাকি যে এমপি রাগ করে, এমন চুলকাচ্ছেন এমন চুলকাচ্ছেন এমন করছেন এমন করবেন নাকি? আল্লাহ সবচেয়ে খুশি হন বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ রহমতের নজর দিয়ে তাকিয়ে থাকেন, কাজে আপনি শান্ত হয়ে রুকু সেজদা করবেন, যত বেশিক্ষণ পারেন থাকবেন, কথা ঠিক আছে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মসজিদে আসছে, আসে নবীজি প্রথমে মসজিদে ঢুকে নামাজ পড়েছে দুই রাকাত, পড়ে নবীজিকে যে সালাম দিছে, নবীজি বলছেন তোমার নামাজ হয়নি আবার পড়ো, আবার পড়েছে আবার পড়েছে হয়নি, তখন বলছে হুজুর আমি এসে ভালো পারিনি একটু শিখিয়ে দেন। নবীজি একবারেই শিখাতে পারতেন, কিন্তু ওকে বুঝালেন যে তোমার নামাজ হচ্ছে না। কিন্তু নবীজি সরাসরি কি বললেন, নামাজ যখন পড়বে শান্ত হয়ে পড়বে, তুমি আল্লাহর সামনে দাঁড়াইছো, আল্লাহ আকবর বলে শুরু করবে, যতটুক পর কোরআন পড়বে, রুকুতে যখন যাবে শান্ত হয়ে যাবে, যতক্ষণ পর আল্লাহ তাসবিহ তাহলিল করবে তোমার মনে থাকবে আর উঠবো না, উঠবো তবে শখ থাকবে যে যতক্ষণ পরে আল্লাহর সামনে একটু ঝুঁকে থাকি, এরপর উঠে যখন দাঁড়াবে শান্ত হয়ে পুরো দাঁড়াবে, দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবে, যদি ফরজ নামাজ না হয় সুন্নত নফল হয় আরো লম্বা বলতে হয়, রব্বানা আলাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহর মহব্বতে বলবেন, এরপরে সেজদায় যাবেন শান্ত হয়ে থাকবেন, দুই সিজদার মাঝখানে শান্ত হয়ে থাকবেন, আপনি তাসবিহ তাহলিল পারেন না শুধু সুবহানাল্লাহ বলেন কোনো সমস্যা নেই নামাজ হয়ে যাবে, কিন্তু হটমটো করলে নামাজ হবে না। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশে অনেকেই নামাজ পড়েন, 60 বছর নামাজ পড়ছেন কিন্তু নামাজ হচ্ছে না, কেন হচ্ছে না? রুকু এবং সেজদা ঠিক হচ্ছে না। রুকুতে যে যতক্ষণ থাকবেন রুকু থেকে উঠে প্রায় ততক্ষণ থাকতে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার বলতে যত সময় লাগে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান দেখবেন প্রায় তত সময় লাগে, শান্ত হয়ে দাঁড়াবেন, এত দৌড়দৌড়ি কেন? রাজনীতির গল্প করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 মিনিট থাকেন পাবে তা করে না, আর আল্লাহর সামনে রুকু দিলে কষ্ট লাগে? আল্লাহর মহব্বতে আল্লাহর সামনে রুকু দিয়েছেন সেই তাজিম মনে নিয়ে রুকুতে থেকে যাবে। আমরা নামাজের সেজদা এবং রুকুতে দোয়া করতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবীজির জীবনের শেষ ওসিয়ত, 12ই রবিউল আউয়াল সোমবার সকালবেলায় ফজরের নামাজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, জামাতে যেতে পারেননি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবীরা নামাজ পড়ছেন, রাসূলুল্লাহ সাল্লাম দুইজনের কাঁধে ভর দিয়ে দরজায় দাঁড়িয়ে পর্দাটা সরিয়ে দিলেন। নবীজির দরজাটা কেমন? মসজিদের কেবলা, ইমাম যেখানে দাঁড়ায় এই সোজা, কথা বুঝেছেন? নবীজি যখন দরজা খুললেন মসজিদের সব মুসল্লি কিন্তু দেখতে পেল নবীজি দরজায় দাঁড়িয়েছেন কেবলার দিকে, তো সবাই খুশিতে কাদু ইয়াফতাতিনু নাফিস সলা, মানে আনন্দে মনে হলো নামাজ ভেঙে দিলেন, কারণ 4-5 দিন নবীজি জামাতে যান না, নবীজির চেহারা মোবারক দেখে না,
নবীজি আজকে বেরোইছেন নিশ্চয় সুস্থ হয়ে গেছেন আজকে থেকে আমাদের সাথে নামাজ পড়বেন খুব খুশি হয়েছেন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু ইঙ্গিত করলেন তোমরা নামাজ পড়ো ওসিয়ত করলেন শেষ কথা আমার রুকু ফাআযিমু ফীহি রব রুকুতে যে তোমরা রবের তাআযিম বলবে سبحان ربي العظيم سبحان ربي العظيم سبوح قدوس رب الملائكة الروح اللهم لك ركعت وبك آمنت ولك أسلمت خشع لك سمعي وبصري ومخي وعظمي وعصبي تعظيم قرارونك ذكر دعا نبيزي شكيسن اقلو ربطة بورته وأما السجود فأكثروا فيه من الدعاء رسول الله صلى الله عليه وسلم বললেন আর নামাজে যখন সাজদায় যাবে তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে ফাইন্নাহু কামিনুন আইস্তাজাব লাকুম সাজদার ভিতরে যে দোয়া করা হয় ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি নামাজে সিজদা করতেন সুন্দর সুন্দর দোয়া করতেন সেই দোয়াগুলো পড়বেন মুখস্থ করবেন আমার ছোট্ট একটা বই আছে ওজিফা আর একটা বড় বই আছে রাহিবেলায়েত অনেক দোয়া আছে কি সুন্দর দোয়া আল্লাহ আমার রিজিক দাও সুস্থতা দাও বরকত দাও শান্তি দাও নবীজি সেজদায় দিয়ে চাইতেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে যত চাওয়া সেজদায় চাইবেন বিশেষ করে তাহাজ্জুতে নফল নামাজে সুন্নত নামাজে বিতরের নামাজে সেজদায় বেশি বেশি দোয়া করবেন কথা কি বুঝতে পেরেছেন আমাদের যত চাওয়া আছে কার কাছে চাইতে হবে কোন সময় চাইতে হবে সবচেয়ে বড় সময় হলো সিজদার সময় কাজেই ছোট ছোট দোয়া মুখস্থ করবেন আল্লাহর কাছে চাইবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বি ইগফির লি ওয়া ওয়ালিদাইয়া রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা ইন্নি আসলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা নবীজি চারটি জিনিস চাইছেন চাইতে শিখাইছেন আল্লাহ আমাকে হেদায়েত দাও তাকওয়া দাও আমাকে সুস্থতা পবিত্রতা দাও আমাকে সচ্ছলতা দাও বাদ থাকলো কি কি কোন জিনিস বাদ থাকলো নাকি দুই সেজদার মাঝখানে বাঙালি কি হড়মড় করে দৌড় মারে মনে হয় যেন মাথার উপরে এক মন বোঝা ঢবাস করে পড়ে যায় অথচ রাসূলুল্লাহ সাল্লাম দোয়া করতেন রাব্বি গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াআফু আননি ওয়াজবুরনি দুই সেজদার মাঝখানে কি দোয়া আল্লাহ আমার মাফ করে দাও রহমত করো রিজিক বাড়াই দাও শরীর সুস্থ করে দাও বরকত দাও আমার মান মর্যাদা বাড়াই দাও আর বাদ থাকলো কি সব আল্লাহু আকবার নবীজি শিখাইছেন দুই সেজদার মাঝখানে তোমার যা তুমি সেজদা একটা করেছো আল্লাহ খুশি হয়েছে আবার একটা করবা এখন মাঝখানে যা চাওয়ার চেয়ে নাও আর আমরা না আছে হড়মড় করে ঢুকে পড়ি কাজেই নামাজটা অন্তর দিয়ে পড়বেন নামাজের সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে কিন্তু রুকু সেজদায় চুরি করলে কিন্তু নামাজ হবে না কথা বুঝতে পারেননি জামাতে নামাজ পড়ি আমরা অনেক ভুল করি জামাতে নামাজে যাই যদি দেখি ইমাম সাহেব কেরাত শুরু করেছে খুব দৌড়াতে শুরু করি আছে না নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন ইদা উকিমাতিস সালাহ ফামশু ইলাইহা ওয়া আলাইকুমুস সাকিনাতু ওয়াল কার যখন নামাজের একামত হয়েও যাও তোমরা নামাজে যাবে হেঁটে হেঁটে শান্তভাবে হাঁটবে অন্তরে কোনো উৎকণ্ঠা আনবে না উৎকণ্ঠা কেন ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন ঘরের থেকে বেরোইছো নামাজের নিয়তে তোমার আমলনামায় নামাজের সওয়াব লেখা আছে মসজিদে যেয়ে যদি দেখো যে নামাজ শেষ হয়ে গেছে তাহলেও তোমার আমল নামায় জামাতে নামাজের সব লেখা হয়ে যাবে কেন উৎকণ্ঠা কেন আমি শান্ত মনে মসজিদে যাব আমরা মসজিদে ঢুকে যদি দেখি ইমাম সাহেব রুকুতে গেছে দৌড় দিয়ে কাতারে যাই গুনাহ হবে শান্তভাবে কাতারে যাবে যদি আমরা দেখি ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে ব্রেক করে দাঁড়িয়ে পড়ি না গুনাহ হবে আপনি দাঁড়াবেন না ঠিক শান্তভাবেই যাবেন যে কাতারে দাঁড়াবেন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন এরপরে না ইমামের সাথে সেজদায় চলে যাবেন রুকু পেলে রাকাত পাওয়া হবে ওইটার পড়া লাগবে না আর সেজদা পেলে রাকাত পাওয়া হবে না কিন্তু সেজদার সওয়াব পাওয়া হবে একটা সেজদা কবরে গেলে বসবেন মনে হবে একটা সেজদা
সওয়াবের জন্য দুনিয়ার সব সম্পদ দিয়ে দেওয়ার লোভ হবে। কাজেই কেন মিস করব? ইমাম সেজদায় গেলে সেজদায় না যে দাঁড়িয়ে থাকলে গুনাহ হয়, মাকরুহ হয়। কথা বুঝতে পারেননি? কাজেই শান্ত মনে কাতারে যাবেন। কাতারে যে যদি দেখেন ইমাম দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার দাঁড়িয়ে ইমামের সাথে সেজদায় চলে যাবেন। রাকাত পাবেন না, কিন্তু সওয়াব পাবেন। আমরা কি মসজিদে শুধু রাকাত গুনতে যাই না সওয়াবের জন্য যাই? আমরা কাতারে দাঁড়াই, মাশাআল্লাহ, বাঙালি তিনজনের ধাক্কা দিলে আরেকজন দাঁড়াতে পারে, নামাজ মাকরুহ। সাহাবীরা কেমন দাঁড়াতেন? গায়ের সাথে গা লাগিয়ে, পায়ের সাথে পা লাগিয়ে, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে কাতারে দাঁড়াতেন। কাজেই আমরা কাতারে দাঁড়াবো, অন্তত গায়ের সাথে গা লেগে যাবে। কথা বোঝেননি? জন্য আর একটা চুল পরিমাণ জায়গা না থাকে। ইমাম না, কাতার শুরু হয় ইমামের পিছন থেকে। ইমামের ডাইনে যারা আছেন বামে চেপে আসবেন, বামে যারা আছেন ডাইনে চেপে আসবেন। যার কারণে কাতার ফাঁক হবে তার নামাজ মাকরুহ হবে, গুনাহ হবে। প্রত্যেকে নিজেরটা ঠিক রাখবেন, পরের জনের সাথে কাঁধ লাগিয়ে দেবেন, কাঁধে কাঁধ মিলে যাবে, হাতে হাত মিলে যাবে। বাঙালি আবার গায়ের সাথে গা লাগালে বিরক্ত হয়, বিয়াদব, গায়ের সাথে গা লাগাচ্ছ, আল্লাহু আকবার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা গায়ের সাথে গা, হাঁটুর সাথে হাঁটু, পায়ের সাথে পা লাগিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন সুদ্দুল ফুরাজ, কাতারের ফাঁক পূরণ করো। কাতার বাঁকা হলে, ফাঁকা হলে নামাজ মাকরুহ হয়ে যাবে, গুনাহ হবে। কিন্তু মুসলমান, বাংলাদেশের মুসলমান বড় কষ্ট লাগে, গায়ের সাথে গা লাগালে আবার রাগ চোখ পাকিয়ে তাকায়। ইসলাম আমাদেরকে এক হতে শিখিয়েছে। ফাঁক হয়ে দাঁড়ালে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন ফাঁক হয়ে দাঁড়াবে আল্লাহ অন্তরে ফাঁক করে দেবে, দলাদলি করে দেবে, অন্তরে মিল মহব্বত নষ্ট করে দেবে। কাতারে ফাঁক হলে শয়তান ঢুকবে, মনের ভিতরে অস্বস্তি দেবে। আর কাতার ফাঁক বন্ধ করে দাঁড়াবেন, দেখবেন নামাজের মনোযোগ বেড়ে যাবে, শয়তান ঢুকতে পারবে না। এই জন্য কাতারে ঘন হয়ে দাঁড়াবেন, ফাঁকা দাঁড়াবেন না। আবার অনেকে বলবে যে এত কাল চললো আবার খুজুর এসে নতুন মশলা দেয়। হাজরিন, অনেক জিনিস ভুলভ্রান্তি থাকে। আগের দূর মানুষেরা, বাংলাদেশের মানুষরা সরস্বতী পুজো করত, লক্ষ্মী পুজো করত, হুজুরা পূজা ঠেকায় নামাজ শিখিয়ে গেছেন, কাতার শেখানোর সময় পাননি। এখন আমরা কাতার শিখাবো, এখন তো আর লক্ষ্মী পুজো করেন আপনারা। কাজে হুজুররা যতটুক পেরেছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ ভালো জায়গায় রেখে গেছেন। আগে আপনারা ট্র্যাক্টর চিনতেন না, ঠিক না? এখন তো চেনেন। এখন বলবেন নাকি যে আগের যে ট্র্যাক্টর ছিল না আমরা চালাবো না, কোন নাকি? আগে ইট ছিল না, পাকা বাড়ি ছিল না, কারেন্ট ছিল না, এখন কয় নাকি কেউ যে আমার বাপ হেরি কেনে চলেছে আমু চলবো, কয় নাকি? বাপ যতটুক পেরেছে করেছে, আমরা আরেকটু উন্নত পাইছি নেব। আমাদের পীর মাসায় কোলামায় কেরাম, আমাদের সমাজের লোকেদের তখন সরস্বতী পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো কিছুই ছিল না, ঢোল বাজায় বেড়াতে মুসলমানরা। তখন যতটুক পেরেছেন তারা শিখাইছেন, এখন আমরা অনেক ভালো পেয়েছি, আমরা বাকিটুক করো। কাজেই খবরদার, নবীর সুন্নত পেয়ে আগের অজুহাত দেবেন না। আগের হুজুররা যা করেছেন ঠিক আছে, তারা কিছু করেছেন আর কিছু করার পরিবেশ পাননি। তারা অনেক ব্যায়াম পেয়েছেন, রোগী একটা গেছে ডাক্তারের কাছে, রোগীর রক্ত পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, সে রক্ত বন্ধ করেছে, কিন্তু মাথায় ব্যথা ছিল, মাথা ব্যথা সারেনি, সে তো রক্তটা বন্ধ করে দিছে, এখন আরেক ডাক্তার মাথা ব্যথার ওষুধ দেবে। কথা বুঝতে পারেননি? এই জন্য কখনোই আগের কোনো হুজুরের অজুহাত দিয়ে সুন্নতের বিরুদ্ধে যাবেন না। মসজিদে ঢুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি একটা বড় সুন্নত, নামাজ না পড়ে বসবেন না। আপনি মসজিদে ঢুকে সুন্নত পড়বেন, হবে, নফল পড়বেন, হবে, দুখুলুল মসজিদ পড়বেন, হবে, ফরজের জামাতে দাঁড়াই যাবেন, হবে, কিন্তু কোনো নামাজ না পড়ে যদি বসে পড়েন তো নবীজির একটা সুন্নত নষ্ট হবে। ঠিক, এটা ফরজ না, নফল, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাম জীবনে কখনো মসজিদে ঢুকে কোনো নামাজ না পড়ে বসেননি। সাহাবিরা মসজিদে ঢুকলে বসলে রাগ করতেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিসান্না ফালা ইয়াকউদান্না হাত্তা ইয়ারকা রাকাতাইন, মসজিদে ঢুকে অন্তত দুই রাকাত নামাজ না পড়ে বসবে না, এটা হলো মসজিদের হক। আমরা কি করি? আগে যে বসি, এরপর উঠে নামাজ পড়ি। কেমন হলো বিষয়টা? আপনি যখন আমার কাছে আসলেন,
আমার একটা হক আছে, সেটা কি? যে আপনি আমাকে সালাম দেবেন, ঠিক না? আপনি মসজিদে ঢুকলেন বা আমার মজলিসে ঢুকলেন, আমার দরবারে ঢুকলেন, ঢুকে বসলেন, বসে কিছুক্ষণ কথা বললেন, হুজুর ভালো আছেন, হুজুর আমার জন্য দোয়া করেন। মিনিট দশে গল্প করার পরে বলেন, হুজুর আসসালামু আলাইকুম, কেমন হলো কামটা? হ্যাঁ, আগে সালাম। তো মসজিদে ঢুকে আগে নামাজ, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, সুন্নত যাই পড়েন, মসজিদের একটা হক আছে, সেটা হলো বসার আগে নামাজটা পড়ে নেবেন। আপনি যে আগে বসলেন, বসে নামাজ পড়লেন। আবার বাঙালি নবীজির সুন্নতের উল্টো বানাইছে, মসজিদে আগে একটু বসে নিবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে যেয়ে আগে নামাজ পড়ে বসতে হবে। নবীজি কি বললেন? নামাজ না পড়ে বসো না। হ্যাঁ, মাকরুহ তো যদি হয়, ভিন্ন কথা, তখন তো আমরা বসবো, নামাজ পড়বো না, মাকরুহ তো। কিন্তু যখন নামাজ পড়ার মতো আমরা তখনও যাই, কিন্তু আগে বসি, বসবেন না। হয়তো বলবেন যে কত হুজুর তো দেখলাম বসলো, হুজুর অনেক বসেছেন, তারা এই সুন্নত খেয়াল করেননি, তাদের গুনাহ হয়নি। কিন্তু আপনি সুন্নত জানার পরেও হুজুরের অজুহাত দিলে আপনার গুনাহ হবে, কথা বোঝেননি? এই জন্য সবসময় খেয়াল রাখবেন, সুন্নত আমাদের আসল। আমাদের উলামায়ে কেরাম অনেক করেছেন, কোনো কোনোটা বাদ পড়েছে, আমাদেরও বাদ পড়ে, কথা বোঝেন না? মসজিদে ফরজ নামাজ পড়তে হয়, আর সুন্নত নফল ঘরে পড়তে হয়, এটা উত্তম। আপনি সুন্নতটা ঘরে পড়ে মসজিদে যেয়ে জামাতে নামাজ পড়বেন, এদের সব বেশি হবে। অনেক হাদিস আছে, লম্বা বলতে পারবো না। এখন যদি আপনি মসজিদে যেয়ে সুন্নত পড়ে, দোষ নেই, কিন্তু যদি হুজ্জতি করেন, হ্যাঁ আমিও আমার হুজুরের দেখছি সবসময় সুন্নত মসজিদে পড়েছে, এ হুজুর আবার উল্টো পাল্টা বলছে, না, মসজিদে আপনার হুজুর সুন্নত পড়েছেন, কোনো দোষ করেননি, মসজিদে সুন্নত পড়া যায়, কিন্তু ঘরে পড়লে সব বেশি। আপনার হুজুর হয়তো হাদিসটা জানতেন না, অথবা তিনি সুযোগ পাননি, কোনো ওজর ছিল, আপনি নবীর সুন্নত জানার পরে আর কারোর দিয়ে হুজ্জতি করবেন না, কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। মসজিদে যে এবং নামাজে আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমরা অনেক সময় ভুল করি, ইমামের আগে উঠে পড়া, ইমামের আগে সালাম শেষ করে ফেলা, কথা বুঝেছেন? ইমামের পিছে থাকতে হবে, আগে যাওয়া যাবে না। ইমাম একটু লম্বা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা ইমামের সাথে শুরু করি, কিন্তু ওনার আগেই শেষ হয়ে যায়, এটা করবেন না। ইমামের যখন রহমাতুল্লাহ বলা হয়ে যাবে, তখন আপনি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলবেন, ঠিক আছে? যেন ইমামের আগে চলে না যাই, আমার তাকবীর ইমামের পরে হবে, আমার রুকু, আমার সামি আল্লাহ রব্বানা লাকাল হামদ ইমামের পরে হবে, আগে যেন চলে না যায়, কথা বুঝতে পেরেছেন? ইমামের আগে গেলে নামাজের ক্ষতি হবে, হয়তো নামাজ নষ্ট হতে পারে। বিশেষ করে ইমামের আগে সেজদায় ঢুকে গেছেন, ইমামের আগে রুকু থেকে উঠে পড়েছেন, এগুলো আমাদের বর্জন করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো ভাইরা, এগুলো আমরা প্রতিদিন নামাজ পড়ি, যদি দশটা সুন্নত বেড়ে যায়, আমাদের প্রতিদিন একশোটা সওয়াব বেড়ে যাবে, ঠিক না ভাই? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।